কিন্তু আজকে এই তৃণমূলের দলের যে অরাজকতা যে অন্যায় অবিচার এসব আমি সহ্য করতে পারছি না আমরা দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত আমরা দলের পরিশ্রম করে এসেছি আমরা দলের সৈনিক কিন্তু আজকে আমাদেরকে অবহেলা করে কোথা থেকে উড়ে এসে দূরে বসছে কোথায় আজকে আজকে এই পদ চেঞ্জ আজকে অমুক পদ চেঞ্জ আজকে যে সমস্ত লোকরা তৃণমূলে যুক্ত ছিল আমার মনে হয় একটাও সেখানে থাকবে না একটাও সেখানে থাকবে না প্রত্যেকে এসে দাদার কাছে নাম লেখাবে তার কারণে ওদের এই অন্যায় এই মানুষ সহ্য করবে না দাদা টিকিট না পেয়ে কি ক্ষোভে না টিকিট না পাওয়ার কোনো ক্ষোভ নাই কিন্তু টিকিটটা তো ঠিক জায়গায় দিতে হবে আজকে টিকিটে আমি ক্ষোভে এসেছি সেখানকার মানুষের প্রতি সেখানকার আমার যে জনগণ আছে আমার সঙ্গে যে এসসি স্টেশনে যে সমস্ত লোক আছে তাদের সঙ্গে সবসময় দুর্ব্যবহারই থাকে তাদের সঙ্গে কোনো সময় দল ভালো ভালো কাজ করেনি এখন বর্তমানে দলের কে সভাপতি কে পঞ্চায়েত সভাপতি এরই ঠিক ঠিকানা নাই আজকে দলে যখন জয়েন করলে পরেই সে সভাপতি হয়ে যায় কতজনকে নিয়ে আজকে জয়েন করলাম আমি 70 জনকে নিয়ে জয়েন করলাম তেরোটি পঞ্চায়েত থেকে যারা আপনারা জানেন রেহেনা বিবি বুলু শেখ কাটনার এবং বাদু শেখ তাদের নেতৃত্বে এবং হাই শেখ সকলের নেতৃত্বে আজকে 2000 জন লোক জয়েন করলো 13টা পঞ্চায়েত থেকে আপনারা দেখতে পেলেন যে এই তৃণমূল এই বড়োয়ার আজকে পায়ের তলায় মাটি সরে গেল তাই বড়োয়ার তৃণমূল আজকে হতাশায় ভোগ করছে তাই এখানে হুমকি চমকায় দেখাচ্ছে আমাদের শক্তি বৃদ্ধি হলো দাদার হাতকে শক্ত করলো যোগদান হওয়া মানে শক্ত হওয়া মাটি মোহভঙ্গ হচ্ছে মানুষের তৃণমূলের নেতাদের কর্মীদের তারা যোগদান করছে কংগ্রেস দলে বড়োয়া কংগ্রেস শক্তিশালী ছিলই গতবার এর আগেও আমরা বড়োয়ায় পঞ্চায়েত সমিতি আমাদের দখলে রাখতে পেরেছি এমএলএ এমপি সবসময় বড় আমাদের লিড দেয় আমরা এগিয়ে থাকি এখানটায় মাঝখানে কিছু বিভ্রান্তির কারণে প্রলোভন সন্ত্রাসের কারণে কংগ্রেস দলের বহু কর্মী কংগ্রেস দল ছেড়ে চলে গেছিল তারা ফিরে আসে স্বাভাবিক কংগ্রেসের শক্তিশালী হচ্ছে কে বিধায়ক জানি আমি না জানি কি করে বলবে তো অভিযোগ নিজেদের মধ্যে খুন হচ্ছে কংগ্রেসের গায়ে দোষ পড়ছে নবগ্রাম নিজেদের মধ্যে খুন হলো অন্তর্দ্বন্দ্বে কংগ্রেসের গায়ে দোষ পড়ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন